এই মুভিটি হচ্ছে বি উইথ ইউ মুভির পরিচালক লি জাং হুনের পরিচালিত আরও একটি অনবদ্য কাহিনী, যেখানে একজন বড় বোনকে মৃত্যুর পরেও তার মা হারা ছোট ভাইটির সাথেই থাকতে হয়। গল্পটি হচ্ছে 1980 সালে কোরিয়ায় ঘটে যাওয়া একটি সম্পূর্ণ সত্য কাহিনী। তো কেন এমনটা হয়েছিল এবং কি হবে তাদের শেষ পরিণতি, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার জুন এবং তার বোন কিয়ংকে দেখানো হয়। তারা জুনের গণিত প্রতিযোগিতার রেজাল্টের জন্য স্কুলের বারান্দায় অপেক্ষা করছিল। সেখানে একজন মহিলা কিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলে, আমি 12 পর্যন্ত পড়েছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পরে এখন আর পড়াশোনা করি না, কারণ আমাকে ছোট ভাই এবং বাবার খেয়াল রাখতে হয়। এরপর তারা ট্রেনে করে গ্রামে ফিরছিল। কিয়ংয়ের হাতে ট্রফি দেখে সবাই জিজ্ঞেস করে, এটা কিসের? সে বলে, তার ভাই পুরো প্রদেশের মধ্যে গণিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই শুনে সবাই হাততালির মাধ্যমে জুনকে অ্যাপ্রিসিয়েট করে। এতে কিয়ংয়ের খুব প্রাউড ফিল হয়। এরপর সবাই ট্রেন থেকে নেমে তাদের গ্রামের দিকে হেঁটে যাচ্ছিল, কারণ তাদের গ্রামে রেল স্টেশন নেই, তাই তাদেরকে আগের স্টেশনে নেমে যেতে হয় এবং এই টানেলের ভেতর দিয়ে ব্রিজ পার হয়ে তাদের গ্রামে যেতে হবে। এটাই হচ্ছে তাদের গ্রামে যাবার একমাত্র রাস্তা। ব্রিজ পার হবার সময় হঠাৎ ট্রেন চলে আসে, সবাই প্রাণপণে দৌড়াতে থাকে এবং অবশেষে নিরাপদ জায়গায় এসে দাঁড়ায়। এখানে সিন কাট হয়ে 6 বছর পরের কাহিনী দেখানো হয়। দেখা যায় জুন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে যে তাদের গ্রামে একটি রেলওয়ে স্টেশন না থাকার কারণে গ্রামের মানুষদের অনেক কষ্ট পোহাতে হয়। এরপর ভোরবেলা তারা দুই ভাই বোন বেরিয়ে পড়ে, কারণ আজ হচ্ছে জুনের হাই স্কুলের প্রথম দিন। সে শহরের একটি স্কুলে ভর্তি হয়েছে। তাদের গ্রামে রেল স্টেশন না থাকায় অনেকটা পথ হেঁটে যেতে হবে। তারা সেই টানেলের মধ্য দিয়ে হেঁটে পাশের গ্রামের স্টেশনে চলে আসে এবং সেখান থেকে ট্রেনে ওঠে। এই ট্রেন চালকই হচ্ছে জুন এবং কিয়ংয়ের বাবা। কিয়ং তার বাবাকে ইশারা করে ডাকে, কিন্তু সে তার ডাকে সাড়া দেয় না। এই বিষয়টা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। এরপর ট্রেন যাত্রা শেষে তারা সাইকেলে করে বেশ খানিকটা পথ পাড়ি দেয়। তারা অবশেষে স্কুলে পৌঁছায়। সে তার সাইকেল নিয়ে সরাসরি মাঠে ঢুকে পড়ে এবং তার উচ্চতা অনুযায়ী মাঝখানে গিয়ে দাঁড়ায়। তার অদ্ভুত আচরণ দেখে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। ওইদিকে দেখা যায় পর্যাপ্ত পরিমাণ যাত্রী না থাকার কারণে তাদের পাশের গ্রামের স্টেশনটাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই নিয়ে গ্রামের সবাই খুব চিন্তিত ছিল, কারণ শহরে যাওয়ার জন্য এই রেলপথটাই ছিল তাদের একমাত্র রাস্তা। একদিন স্কুলে যাওয়ার জন্য জুন রেল স্টেশনে আসে। একজন লোক তাকে বলে, এই স্টেশনটাও কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তখন তাদের গ্রামের একজন মহিলা জুনকে বলে তার বাচ্চাকে শহরের বাস স্টপ পর্যন্ত নিয়ে যেতে এবং তাকে তার স্কুল বাসে উঠিয়ে দিতে। জুন সেই বাচ্চাটাকে স্কুল বাসে উঠিয়ে দিতে আসে, ফলে জুনের স্কুল যেতে লেট হয়ে যায়। সেদিন তার ক্লাসে গণিতের টেস্ট ছিল। তার হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। সে খুব দ্রুত কোশ্চেন সলভ করতে থাকে। গণিতে তার এই পারদর্শিতা দেখে টিচার পুরো অবাক হয়ে যায়। এরপর সময় শেষ হয়ে গেলে রাহি নামের একজন স্টুডেন্ট ওএমআর শিট কালেক্ট করতে আসে, বলে তুমি ওএমআর শিটে অ্যান্সার তোলুনি। তখন জুন শুধু 2 লাইন টেনে দেয়। এই দেখে রাহি পুরো শকড হয়ে যায়। মেয়েটা কিছুটা বোকাশোকা টাইপের। সে তার বন্ধুকে বলে, ছেলেটা জিনিয়াস, আমার কাছে তার কিছু প্রমাণ রয়েছে, আমি তাকে হাত দেখাতে বলেছিলাম। সে স্বাভাবিকভাবেই হাত দেখালো, কিন্তু যখন তাকে নখ দেখাতে বলি তখন সে স্বাভাবিকভাবে নখ দেখানোর বদলে এইভাবে নখ দেখিয়েছে। আসলে সে একজন জিনিয়াস। এরপর আমরা দেখতে পাই জুন যখন লাইব্রেরিতে বই পড়তে যায় তখন রাহি এসে তার সামনে বসে পড়ে এবং তার দিকে তাকিয়ে থাকে। এতে জুন বিরক্ত হয়ে অন্য টেবিলে যায়। রাহি দৌড়ে সেখানে চলে আসে, বলে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো। এই শুনে জুন সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে যাওয়ার সময় রাহি জুনকে লেটার পোস্ট করতে দেখে। রাহি ভাবে জুনের হয়তো গার্লফ্রেন্ড রয়েছে, তাই সে ক্লাসের ফাঁকে জুনের ব্যাগ চেক করে। দেখতে পায় সে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে। তখনই জুন এসে তাদেরকে ধরে ফেলে এবং তার পিছু করতে মানা করে। এরপর তাদের গণিতের টিচার জুনকে আরও কিছু গণিতের বই দেয়, তাকে ভালোভাবে গণিত প্র্যাকটিস করতে বলে। রাতের বেলা বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। তিনি জুনকে তার সাথে শহরে যেতে বলে, তাকে আরও বলে প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা বন্ধ করতে, কারণ তাদের গ্রামে কখনোই রেল স্টেশন তৈরি করা হবে না, বরং পাশের গ্রামের স্টেশনটাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই শুনে জুন খুব রেগে যায়, বলে সে এখানেই থাকবে এবং যে কোনো মূল্যে সে তাদের গ্রামে স্টেশন তৈরি করে ছাড়বে। তখন তার বাবা তাকে কিছু টাকা দিয়ে চলে যায়। পরদিন জুন যখন স্কুল যাচ্ছিল তখন রাহি এসে বলে, তোমার চিঠিতে অনেক বেশি বানান ভুল হয়, তাই আমি তোমাকে সাহায্য করতে পারি প্রেসিডেন্টের কাছে চিঠি লেখার ক্ষেত্রে, কারণ আমার বাবা একজন পলিটিশিয়ান। এই শুনে জুন রাজি হয়ে যায়।
এরপর থেকে রাহি জুনকে চিঠি লিখতে শেখায়। কিন্তু দেখা যায় চিঠি লেখা শেখানোর চাইতে সে বেশিরভাগ সময় জুনকে নিয়ে ঘুরে বেড়ায়, এমনকি সে জুনকে তার ছবি এঁকে দিতে বলে। জুন বলে ছবি আঁকা আর রেল স্টেশন দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, রাহি হয়তো তাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। কিন্তু পরবর্তীতে রাহি জুনকে চিঠি লিখতে সাহায্য করে এবং তারা দুজন দুটো চিঠি পোস্ট করে। তখন জুন তার গ্রামের সমস্যাগুলো রাহিকে বলে যে শহরে আসতে হলে তাদেরকে একটি টানেল পার করে আসতে হয়, যেটা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। রাহি বলে টানেলের জন্য এমন কিছু তৈরি করা উচিত যার মাধ্যমে নিশ্চিত হতে পারবে যে ট্রেন আসবে কিনা। রাহির এই আইডিয়াটা জুনের খুব পছন্দ হয় এবং সে একটি ডিভাইস তৈরি করতে শুরু করে। কিয়ং তাকে বিরক্ত করে, বারবার ডিভাইস সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু জুন তার কাজে ব্যস্ত ছিল, সে কিয়ংকে কিছুই বলছিল না। এতে সে মন খারাপ করে ঘরের এক কোণে গিয়ে বসে থাকে, তাই জুনকে বাধ্য হয়ে সবকিছু বলতে হয়। এরপর আমরা দেখতে পাই জুন তার ডিভাইসটা টানেলের বাহিরে বসায় এবং গ্রামের সবাইকে বুঝায় যে ডিভাইসটা কিভাবে কাজ করবে। তার এই বুদ্ধিমত্তা দেখে সবাই তাকে হাততালির মাধ্যমে অভিনন্দন জানায়। এরপর বাড়ি ফিরে জুন তার ঘর পরিষ্কার করছিল, তখন সে ওই গণিতের বইটা দেখতে পায় যেটা তার টিচার তাকে দিয়েছিল। সে সারা রাত ধরে সমস্ত অঙ্কের সমাধান করে তার টিচারের কাছে নিয়ে যায়। টিচার তাকে আরো কিছু বই দেয়। এভাবে সে পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। তার বোন তাকে বলে, রাহির সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে তুমি পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়েছ, তুমি চাইলে তাকে এখানে মাঝে মধ্যে বেড়াতে নিয়ে আসতে পারো। এই শুনে জুন উঠে চলে যায়। এরপর লাইব্রেরিতে জুন এবং রাহি একে অপরকে তাদের স্বপ্নগুলো সম্পর্কে বলছিল। জুন বলে সে গণিত এবং মহাকাশ সম্পর্কে পড়তে ভালোবাসে, কিন্তু তার কোনো স্বপ্ন নেই। রাহি বলে, তুমি খুবই ইন্টেলিজেন্ট, তোমার উচিত সিওল শহরের কোনো বড় কলেজে ভর্তি হওয়া। তুমি চাইলে আমরা দুজন একসাথে সেখানে ভর্তি হতে পারি, কারণ আমার স্বপ্ন হচ্ছে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করা। এই বলে সে তাকে কিছু বই পড়তে দেয়। বইগুলো ছিল সব লাভ স্টোরির। রাতের বেলা সে লুকিয়ে বইগুলো পড়ছিল, তখন কিয়ং এসে তাকে ধরে ফেলে। সে বলে এই বইগুলো তাকে রাহি দিয়েছে। তখন কিয়ং তাকে টিস করতে শুরু করে, বলে তুমি তাহলে রাহির সাথে ডেট করছো। জুন বলে সে আমার বন্ধু, এর বেশি কিছুই নয়। পরদিন কিয়ং তাকে তার বাবার একটি শার্ট দিয়ে বলে, রাহির সাথে দেখা করতে গেলে এই ধরনের শার্ট পরবে, এতে তোমাকে খুব হ্যান্ডসাম লাগবে। কিন্তু রাহি তাকে দেখে বলে, তুমি নিশ্চয়ই তোমার বাবার শার্ট পরে এসেছো। এতে জুন খুব অকওয়ার্ড ফিল করে। দেখা যায় সে ধীরে ধীরে রাহিকে পছন্দ করতে শুরু করেছে। একদিন লাইব্রেরিতে বসে জুন প্রেসিডেন্টের কাছে রেল স্টেশনের জন্য চিঠি লিখছিল, তখন রাহির মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, প্রেসিডেন্টের কাছে চিঠি না লিখে তার সাথে সরাসরি দেখা করতে পারো, তার জন্য তোমাকে কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হবে, কারণ সেই চ্যাম্পিয়ন ট্রফি প্রেসিডেন্ট নিজ হাতে দিয়ে থাকে। তারা দুজন তখনই প্র্যাকটিস শুরু করে দেয়। রাহি তাকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করে, কিন্তু জুন একটা প্রশ্নেরও ঠিক উত্তর দিতে পারছিল না, কিন্তু সে কঠিন থেকে কঠিনতর গণিতের প্রশ্নের জবাব খুব সহজেই দিতে পারে। তাই রাহি তাকে গণিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে বলে। এই কম্পিটিশনের অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট নিজের হাতেই দিবে। জুন সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে এক্সাম হল থেকে বেরিয়ে আসে, কারণ তার ওয়াশরুমে যেতে হবে। এই শুনে রাহি তার উপর প্রচণ্ড রেগে যায়। পরবর্তীতে দেখা যায় সে ওই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, কিন্তু যে কোনো এক সমস্যার কারণে প্রেসিডেন্ট আসতে পারবে না। এই নিয়ে জুনের প্রচণ্ড মন খারাপ ছিল। তখন রাহির মাথায় আবারও একটি আইডিয়া আসে। সে বলে, চলো আমরা প্রেসিডেন্টের কাছে অর্থাৎ সিওল শহরে যাই, সে হয়তো আমাদেরকে লাথি মেরে বের করে দিবে, কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি। তার এই আইডিয়াটাও জুনের খুব পছন্দ হয়। তারা তখনই সিওল শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই জুনের বমিটিং শুরু হয়, তাই তাদের এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। এরপর রাহি বলে, চিঠি লেখাটাই বেস্ট, তুমি লিখে যাও, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রাহি খুব বোরিং ফিল করছিল, তাই মুভি দেখার জন্য সে জুনকে নিয়ে তার বাড়ি চলে আসে। মুভিতে অ্যাডাল্ট সিন দেখে তারা দুজনই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তখনই রাহির মা বাড়ি চলে আসে, সে জুনকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু জুন সেখান থেকে পালিয়ে চলে আসে। পরদিন রাহি স্কুলে না আসায় জুন খুব চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে গতকালকের বিষয়টা হয়তো রাহির বাবা জেনে গিয়েছে, তাই সে রাহির পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তখনই প্রিন্সিপাল তাকে ডেকে পাঠায়। সে দেখতে পায় রাহির সাথে তার বাবাও এসেছে। রাহির বাবাকে দেখে সে ভয় বলতে শুরু করে, রাহির কোনো দোষ নেই, সব দোষ আমার, আমরা শুধু মুভি দেখেছি, একে অপরকে স্পর্শ করিনি। তখন প্রিন্সিপাল তাকে বলে, রাহির ফ্যামিলি সিওল শহরে চলে যাচ্ছে, তারা তোমাকে তাদের সাথে নিতে চায়, সিওলের গণিত কলেজে তোমাকে ভর্তি করাবে।
বাড়ি ফিরে সে তার বোনকে সবকিছু বলে। কিয়ং বলে তার অবশ্যই যাওয়া উচিত, সে যদি লেখাপড়া করে সাকসেসফুল হতে পারে তাহলে রেলওয়ে স্টেশন তৈরি করাটা তার পক্ষে অনেক বেশি সহজ হবে। এই বিষয়ে আলোচনা করার জন্য সে তার বাবার কাছে যায়। তারা সবাই কোনো একটা বিষয় নিয়ে খুব ব্যস্ত ছিল, তাই সে তাকে সময় দিতে পারে না। বাড়ি ফেরার সময় জুন দেখতে পায় তার ডিভাইসটা ঠিকভাবে কাজ করছে না এবং এই কারণে একজন মহিলা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মহিলার ছোট একটি বাচ্চা রয়েছে, বাচ্চাটিকে দেখে সে চিনতে পারে, যাকে সে একদিন স্কুলে পৌঁছে দিয়েছিল। তার ডিভাইসের কারণে এই ছোট্ট বাচ্চাটি তার মাকে হারিয়েছে, এতে জুন প্রচণ্ড ভেঙে পড়ে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে গল্পের প্রথম দিকে নিয়ে যাওয়া হয়, যেদিন জুন গণিতে চ্যাম্পিয়ন হয়ে তার বোনের সাথে বাড়ি ফিরছিল সেদিন হঠাৎ ট্রেন চলে আসায় তারা দৌড়ে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ায়। তখন তার ট্রফিটা পড়ে যায়, সেটা ধরতে গিয়ে তার বোন স্লিপ করে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় জুনের ট্রফিটা। অর্থাৎ কিয়ং ওই দিনই মারা যায়। প্রচণ্ড দুঃখ কষ্টে তার বাবা সুইসাইড করতে নেয়, কিন্তু তার ছেলের কথা চিন্তা করে সে ফিরে আসে। জুন তার বোনকে প্রচণ্ড মিস করে, সে তার ট্রফিটা বাহিরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এর জন্যই তার বোন মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় তার ট্রফিটা আগের জায়গায় রাখা রয়েছে। তখন হঠাৎ কিয়ং বলে, তুমি ট্রফিটা ফেলে দিলে কেন? তাকে দেখে জুন প্রচণ্ড ভয় পায়। এরপর সে তাকে ছুঁয়ে দেখে এবং কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি তোমার সব কথা শুনবো, ভালোভাবে লেখাপড়া করব, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। তার পরদিন জুনের বাবা তাকে তার সাথে যেতে বলে। জুন বলে সে এখানেই তার বোনের সাথে থাকবে। তার বাবা বলে, তোমার বোন বেঁচে নেই। জুন বলে, সে আমার পাশেই বসে রয়েছে, তার বাবা তাকে অনেক মারধর করেও নিয়ে যেতে পারে না, তাই তার বাবা একাই চলে যায় এবং মাঝে মধ্যে এসে তার খোঁজ খবর নেয়, তাকে টাকা পয়সা দিয়ে যায়। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। আজ জুন এবং রাহির সিওল শহরের কলেজে শিফট হওয়ার কথা ছিল। রাহি তাকে অনেকবার ফোন করলেও সে তার ফোন রিসিভ করে না, সে সারাদিন তার জন্য অপেক্ষা করে এবং বাধ্য হয়ে একাই চলে যায়। দেখা যায় জুন দূর থেকে তাকে দেখছিল, সে রাহির সাথে যায়নি, কারণ সে আগে তার গ্রামে রেল স্টেশন তৈরি করবে। এরপর বাড়ি ফেরার পথে সে ওই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়, যার মা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে দেখতে পায় ছোট্ট মেয়েটি বৃষ্টির মধ্যে একা বসে রয়েছে। সে বলে, আমার ডিভাইসটির কারণে তোমার মা মারা গিয়েছে, সবকিছুর জন্য আমি দায়ী, এই বলে সে অঝরে কান্না করে। এরপর একদিন তার কাছে প্রেসিডেন্টের অফিস থেকে ফোন আসে, সে খবরটা গ্রামের সবাইকে জানায় যে তাকে বলা হয়েছে অলিম্পিকের পরে তাদের গ্রামে রেল স্টেশন নির্মাণের কাজ শুরু করা হবে। কিন্তু জুন এতদিন অপেক্ষা করতে চায় না, সে বলে, যেহেতু অনুমতি পাওয়া গিয়েছে তাই আমি নিজেই স্টেশন নির্মাণের কাজ শুরু করব। পরদিন থেকে সে কাজে লেগে পড়ে, তার সঙ্গী হিসেবে ছিল সেই ছোট্ট বাচ্চাটি। রাতে বাড়ি ফিরে জুন দেখতে পায় রাহি তার জন্য একটি পার্সেল পাঠিয়েছে, যার মধ্যে ছিল তার তোলা একটি ছবি এবং একটি ক্যাসেট। ক্যাসেটে সে তার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, যেটা শুনে কিয়ং বুঝতে পারে রাহি জুনকে প্রচণ্ড ভালোবাসে। পরদিন জুন আবারও কাজে লেগে পড়ে, এবার তাকে সাহায্য করার জন্য একজন এগিয়ে আসে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় গ্রামের সবাই তাদেরকে সাহায্য করার জন্য চলে এসেছে। সবাই দিন রাত কঠোর পরিশ্রম করে কয়েকদিনের মধ্যেই স্টেশন তৈরি করে ফেলে। এরপর জুনকে এক নিউজ পেপারের অফিসে ডাকা হয়। তারা বলে জুন অসাধ্য সাধন করেছে, সে একার চেষ্টায় একটি রেল স্টেশন তৈরি করে ফেলেছে। তারা জুনের এই বীরত্বকে সবার সামনে তুলে ধরতে চায়, কিন্তু সে তাদেরকে কিছু না বলেই চলে আসে। বাড়ি ফিরে দেখতে পায় রাহি তার ঘরের সামনে দাঁড়িয়ে উঁকি মারছে, সে জুনের জন্য কেক নিয়ে এসেছে, কারণ আজ তার জন্মদিন। সে জুনের বার্থডে সেলিব্রেট করে এবং ডিনারের সময় বলে তাদের গণিতের টিচার বলেছে সে জুনকে একটি গণিত পরীক্ষায় অংশগ্রহণ করাতে চায়। সেই পরীক্ষায় জুন প্রথম হতে পারলে বিনামূল্যে আমেরিকায় পড়ার সুযোগ পাবে, এমনকি সেখানে ভালো রেজাল্ট করতে পারলে তাকে মহাকাশ গবেষণা এজেন্সি নাসাতে জব দেওয়া হবে। তার এই কথা শুনে কিয়ং এর খুব মন খারাপ হয়, কারণ তার ভাই বাড়ি ছেড়ে চলে গেলে তাকে স্বর্গে ফিরে যেতে হবে। এরপর জুন তাকে এগিয়ে দেওয়ার জন্য বেরোয়। রাহি বলে সে জুনের কাছে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিল, কিন্তু জুন তার কোনো উত্তর পাঠায়নি। জুন বলে সে রাহির জন্য চিঠি লিখেছে, কিন্তু সে রাহির নতুন বাড়ির অ্যাড্রেস জানে না, এজন্য সে চিঠিটা পাঠাতে পারেনি। তখন সে তার নতুন বাড়ির অ্যাড্রেস লিখে দেয় এবং জুন তার চিঠিটা রাহিকে দেয়। এরপর তারা দুজন হাতে হাত রেখে হাঁটে। তখন সেখানে অগণিত জোনাকি এসে তাদের চারপাশে ঘুরতে থাকে। পরদিন তার টিচার তাকে ডেকে বলে কোরিয়ার
সবচেয়ে বড় গণিত প্রতিযোগিতায় সে জুনের রেজিস্ট্রেশন করেছে। এই বিষয়ে গতরাতে রাহিতাকে বলেছিল। এরপর বাড়ি ফিরলে কিয়ং তাকে বলে, জুন এখন অনেক বড় হয়ে গিয়েছে, বয়সে সে এখন কিয়ং এর থেকেও বড়, তাই জুনের এখন আর তাকে প্রয়োজন নেই, জুনের ভালোর জন্যই তার এখন চলে যাওয়া উচিত। সে হাসি মুখে তার ছোট্ট ভাইটিকে বিদায় জানাতে চায়। তার কথা শুনে জুন নিস্তব্ধ হয়ে পড়ে। পরদিন গ্রামের সবাই তাদের নতুন স্টেশনে ট্রেন আসার অপেক্ষা করছিল। জুন চেয়েছিল সেই ট্রেনে করে সিওল শহরে যাবে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু জুনের বাবা তাদের স্টেশনে ট্রেন থামায় না, কারণ রেল কর্তৃপক্ষ থেকে তাকে এখনও এই স্টেশনে ট্রেন থামানোর অনুমতি দেয়া হয়নি। এতে জুন প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। এরপর জুনের বাবা নিউজ পেপারে জুনের আর্টিকেল দেখতে পায়, যেখানে লেখা ছিল জুনের কারণে সে তার মা এবং বোনকে হারিয়েছে। এই দেখে সে প্রচণ্ড রেগে গিয়ে নিউজ পেপার অফিসে ফোন করে। ফলে জুনের মা এবং বোন তার কারণে মারা যায়নি, তারা মারা গিয়েছে কারণ তাদের গ্রামে কোনো রেল স্টেশন ছিল না। জুনের মা সময় মতো হসপিটালে যেতে পারেনি ট্রেনের জন্য, তার বোন ব্রিজ থেকে পড়ে গিয়েছে ট্রেনের জন্য, এতে জুনের কোনো দোষ নেই। তখন সেই লোকটি বলে, এই সব কিছুর জন্য জুন নিজেকেই দোষী ভাবে, এজন্যই সে ছোটবেলা থেকে রেল স্টেশন তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। ওইদিকে জুন একা বসে কান্না করছিল, কিয়ং তাকে থামানোর চেষ্টা করে। জুন বলে, আমি স্টেশনটা কেন বানিয়েছি জানো, কারণ আমার কারণেই আমি তোমাকে এবং মাকে হারিয়েছি, আমি চাই বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয়, কারণ সবকিছুর জন্য আমি দায়ী। কিয়ং বলে, সব সময় নিজেকে দোষী ভেবো না, এসবের জন্য তুমি দায়ী নও। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং জুন তার পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে জুনের বাবা তার ছেলের জন্য প্রচণ্ড মন খারাপ করছিল, কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও সে তাদের স্টেশনে ট্রেন থামাতে পারেনি। তখনই জুনের টিচার তার কাছে ছুটে আসে, বলে আগামীকাল জুনকে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, তার বিশ্বাস জুন অবশ্যই প্রথম স্থান অধিকার করবে, তাই তাকে আজ রাতের মধ্যেই রওনা হতে হবে। এরপর রাতের বেলা সে রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের গ্রামের স্টেশনে ট্রেন থামিয়ে দেয় এবং দৌড়ে তার বাড়ি চলে আসে। জুনকে বলে, এখনই চলো, দেখো আমাদের স্টেশনে ট্রেন থেমেছে, তোমাকে এখনই সিওল শহরের উদ্দেশ্যে বেরোতে হবে। জুন জলদি রেডি হয়ে বাহিরে আসে, দেখতে পায় তার বোন ফেলে দেয়া অ্যাডমিট কার্ডটি খুঁজে এনেছে। এরপর তারা ট্রেনে করে চলে আসে, সেখানে তার টিচার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু জুনের বাবা বলে সে তার ছেলেকে নিয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় সে সিওল শহরের রাস্তাঘাট ঠিকভাবে চেনে না, ফলে পরীক্ষার হলে আসতে তাদের অনেক দেরি হয়। সিকিউরিটি গার্ড তাকে প্রবেশ করতে মানা করে। সেখানে এক মজার ঘটনা ঘটে। এরপর অনেক দিন কেটে যায়, জুনের রেজাল্ট চলে আসে। রেজাল্ট দেখে সে ঘরের মধ্যে বসে কান্না করছিল, তার বাবা মনে করে সে ফেল করেছে। এই ভেবে সে তার ছেলেকে মোটিভেশন দেয়া শুরু করে, আসলে সে আনন্দে কেঁদে ফেলেছে। জুন পুরো কোরিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করে, এ শুনে তার বাবা খুশিতে পুরো গ্রামে দৌড়ে বেড়ায়। রাতের বেলা সে তার ছেলের কাছে ক্ষমা চায়, বলে সে দুটো জিনিসের জন্য সব সময় আফসোস করে, প্রথমটা হচ্ছে জুনের জন্মের সময় সে তার স্ত্রীর কাছে থাকতে পারেনি, আর দ্বিতীয়টা হচ্ছে সে ওই দিন জুনের সাথে স্কুল যেতে পারেনি, যেদিন জুন গণিত প্রতিযোগিতায় প্রথম হয়ে অ্যাওয়ার্ড পেয়েছিল। যদি সে তার ফ্যামিলিকে ঠিকভাবে সময় দিতে পারত, তাহলে হয়তো তার স্ত্রী এবং মেয়েকে অকালে চলে যেতে হতো না। তখন জুন বলে, আমার মতো রিগ্রেট করো না, কারণ রিগ্রেট মানুষকে ভেতর থেকে ধ্বংস করে ফেলে, আর তোমাকে ধন্যবাদ সেদিন সুইসাইড না করার জন্য। তার বাবা বলে, এই কথা তুমি কিভাবে জানলে? জুন বলে, কিয়ং আমাকে বলেছে। তখন তার বাবা বুঝতে পারে জুন সত্যিই কিয়ংকে দেখতে পায়। কিয়ং মৃত্যুর পরেও সব সময় তার ভাইয়ের সাথেই রয়েছে। ভাই বোনের এই অকৃত্রিম ভালোবাসা দেখে তার বাবা চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিয়ং পাশে থেকে তার বাবাকে সান্ত্বনা দেয়, গায়ে হাত বুলিয়ে দেয়, কিন্তু জুন ছাড়া কিয়ংকে আর কেউ দেখতে পায় না, আর কেউ তাকে স্পর্শ করতে পারে না। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তাদের স্টেশনটা অনুমোদন পেয়ে যায়। জুন সেই স্টেশন থেকে ট্রেনে উঠে শহরের উদ্দেশ্যে, যেখান থেকে সে আমেরিকা যাবে। তখন জুনের সাথে আমরা কিয়ংকে দেখতে পাই। কিয়ং বলে, ধন্যবাদ। জুন বলে, কিসের জন্য? কিয়ং বলে, তুমি অনেক পরিশ্রম করেছো এই সবকিছুর জন্য। জুন বলে, তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না, আমি সবসময় আমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে যাব, তুমি দূর থেকে দেখবে তাই না? কিয়ং বলে, অবশ্যই দেখব, এখন আমার যেতে হবে, আমার ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। এই বলে কিয়ং এর আত্মা চলে যায়।
এরপর এয়ারপোর্টের সিন দেখানো হয়। সে অনেকবার রাহির কাছে ফোন করে কিন্তু সে ফোন রিসিভ করছিল না। কিছুক্ষণ পর রাহি এসে তার সাথে মারামারি শুরু করে, বলে তুমি আমাকে ফোন না করেই চলে যাচ্ছ কেন? জুন বলে আমি তোমাকে ফোন করেছিলাম। রাহি তাকে আবার মারতে শুরু করে, বলে নিজের খেয়াল রাখবে, অন্য মেয়েদের দিকে তাকাবে না এবং অসুস্থ হতে পারবে না। তার কথার মাঝে জুন কিস করে ফেলে এবং গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।